বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম ঢাকা কক্সবাজার রুটে শুরু হয়েছে ট্রেন চলাচল সকালে চট্ট থেকে ছেড়ে যায় পাহাড়িকা সাগরিকা আর কর্ণফুলী এক্সপ্রেস পৌঁছায় ঢাকা মেইল ও চট্ট মহানগর প্রভাতি রাতে যাবে কক্সবাজার এক্সপ্রেস এর আগে গত রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর নিশিতা রাত পৌনে বারোটায় ছাড়ে ঢাকা মেইল ট্রেনও আপাতত রেল চলছে এক লাইনে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আরেকটি লাইন সংস্কারে এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ